যাক কাজ হলো একটা। কোথেকে আসলি? আরে আমার দাদিকে রেখে আসলাম বৃদ্ধাশ্রম। মানে? বাহ, অনেক সুন্দর জায়গাটা, পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের বাড়ি হচ্ছে এটা ভালো। আচ্ছা, মানে তোর দাদি বুড়া হয়ে গেছে তাই তোর আব্বা আম্মা রেখে চলে আসছে। দেখ মানুষটা বুড়া হয়ে গেছে, এখন আমাদের সাথে থেকে কি করবে? তোর আম্মা যখন বুড়া হয়ে যাবে তখন তুইও রেখে চলে আসবি নাকি? আমার আম্মা, আমার আম্মাকে আমি কেন রাখতো? আমার আম্মা কি সুন্দর হয়েছে এখন, আমার আম্মাকে আমি কত ভালোবাসি তুই জানিস? হ্যাঁ, বেশি বকিস না, ঠিক আছে? না দেখ, তোর আম্মার কথা বলছে খুব রাগ হচ্ছে। তো তোর আব্বা তার মাকে যখন রেখে চলে আসলো, তোর আম্মা যখন তার মাকে রেখে চলে আসলো, তার বাপকে রেখে চলে আসলো, তখন তোর লাগেনি? তাহলে তুই একই কাজ করবি, গ্যারান্টি কি? তোদের মতো মানুষে এগুলা কাজে বাধে না, ঠিক আছে? শুন, যদি মাকে এত ভালোবাসিস তাহলে খবরদার, খবরদার এরকম কাজ করবি না। বয়স্ক হলো তো কেউ, আমি তো এই নিয়ে একটা ভিডিও বানাবোই অবশ্যই। বয়স্কদের সাথে কেমন ব্যবহার করতে হয় বানাবো, দাঁড়া। তোকেও যখন ছেড়ে চলে যাবে না তখন বুঝতে পারবি। এখন ভালো আছিস তো, সময় থাকতে শুধরে যা, তখন বুঝবি। আমরা তাদের আশ্রমে থাকি, তার মানে আশ্রমটা তাদের। তাদের আশ্রম থাকতে আবার আমরা তাদেরকে পৃথক করার কে, যে তাদের জন্য নতুন আশ্রম খুলে দেব? আমার তো মনে হয় বৃদ্ধাশ্রমগুলা সব সিলগালা করে দেওয়া উচিত। আপনি কি মনে করেন?